হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো রিসেন্ট টাইমে টেক্কা ছবিরই একজন কাস্ট সুমিত গাঙ্গুলি, যাকে আমরা চোখকটা ভিলেন নামে তাকে আমরা পরিচিত নাম একজন, এবং তাকে আমরা ছোট থেকে অনেক রকম বাংলা সিনেমার সাথে কাজ করতে দেখেছি। তো তারই একটা স্টেটমেন্ট টেক্কার ক্ষেত্রে রাখা হয়েছিল এটাই, যে টেক্কা ছবিটা এটা কোনো হিরো গল্প নয়, এটা পুরোপুরি একটা ভিলেনের গল্প। ভিলেনদের গল্প দেখানো হবে এখানে, পুরোপুরি মাফিয়াদের গল্প দেখানো হবে এখানে। এবং যেহেতু এই ছবিটা দেব আছে, যে তার পিক লেভেলে যখন কমার্শিয়াল কাজ এর জন্য মানুষ তাকে চিনত, সেই পুরোপুরি জনরাটাকে সে চেঞ্জ করে নিজের মতো করে সিনেমা আনলো এবং সেগুলোকেও মানুষ একসেপ্ট করলো। এবার এই জিনিসটার জন্য এখানে একটা সুপারস্টার মানুষ কেন বলে যে একটা সুপারস্টার সেই হয় যাকে প্রত্যেকটা জনরার মানুষ পছন্দ করে, তো দেবকে সেই জিনিসটাই দেখার জন্য মানুষ কিন্তু প্রস্তুত। এবং দেবের অলরেডি ওরকম একটা অডিয়েন্স ছিল, এবং অনেক দিন ধরে যারা ওয়েট করছিল, অনেক দিনের কোশ্চেন যাদের কাছে ছিল যে কবে দেবের এরকম কাইন্ড অফ একটা ছবি আসছে, তো সেরকম কাইন্ড অফ একটা ফাইনালি একটা ছবি আসছে যেটার নাম খাদান, এবং যেখান থেকে দেবের আগামী দিনে কমার্শিয়াল কাজেতে মানে আবার বলতে পারো রি এন্টার হবে। তো ফাইনালি খাদান ছবিটা, এই ছবিটা নিয়ে একটা আপডেট উঠে এসেছিল। এর সাথে সাথে দেবের এই বছরে পুজোর সময় রিলিজ হবে টেক্কা, যে ছবিটা সৃজিত মুখার্জির সাথে আসবে, এবং সৃজিত মুখার্জির সাথে তাকে আর একটা কাজে করতেও দেখা গেছিল এর আগে, সেটা অনেক কাস্টিং ছিল। কিন্তু এই কাজটা ফাইনালি যেখানে তারা ইন্ডিভিজুয়ালি কাজ করবে, এবং পুজো মানি সৃজিত মুখার্জি এবং পুজো মানি দেব, এবং ফাইনালি এরা দুজন একসাথে আসছে, তো একটা বিশাল বড় ব্যাপার। তো এই দুজন আসছে, এবং এই টিম এই টিমের তরফ থেকে মানে টেক্কার টিমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এইখানে মানে টেক্কার যে ডাবিং পোর্শন গুলো ছিল সেগুলো সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুটিং অলমোস্ট র্যাপ আপ কদিন কমাস আগেই হয়ে গেছিল, এবং টেক্কার ডাবিং যে পোর্শন সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এই জুন জুলাইটার পর থেকে আগস্ট মাস এবং সেপ্টেম্বর, আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি করে এই ছবিটার কিন্তু শুট মানে এই ছবিটার কিন্তু প্রমোশন স্টার্ট হবে, এবং আমরা অলমোস্ট দেবকে দেখি যে সে তার ছবি নিয়ে দারুণ লেভেলে প্রমোশন করে, সেটা গ্রাউন্ড লেভেলে হোক, ইউটিউবারদের রিভিউ হোক, মানে ইউটিউবারদের ইন্টারভিউ হোক, প্রত্যেকটা জায়গাতে সে কিন্তু ছবিকে দারুণভাবে প্রাধান্য দেয়। সেটা যেরকমই মাত্রার ছবি হোক না কেন, সেটা ছোট বাজেট, কম বাজেট, বেশি বাজেট, যেরকমই মাত্রার ছবি হোক না কেন। তো ফাইনালি দেব সে টেক্কার প্রমোশনের কাজে লাগবে আগস্ট থেকে, এটাই বড় আপডেট। ইভেন খাদান নিয়েও সুমিত গাঙ্গুলি আপডেটটা নিয়ে দেবের আপকামিং ছবিগুলো নিয়ে দারুণ লেভেলে অ্যান্টিসিপেশন ক্রিয়েট করিয়ে দিয়েছে। দেখার যে আগামী দিনে কি হয়, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।